লক্ষ্মী, আজি আকৌ লক্ষ্মী কিহৰ প্ৰয়োজন হ'ল? মইতো বিষ্ণুপ্ৰিয় লক্ষ্মী নহয়। তোমাৰ এনে অবিবেচক কাৰ্যই দেৱ সমাজত আমাক ঘৃণনীয় কৰি তুলিছে। শুনা লক্ষ্মী, আমি জগতকৰ্তা ঈশ্বৰ আৰু তুমি জগতৰ মহালক্ষ্মী, আৰু তেনেস্থলত তুমিয়েই যদি মোৰ কাৰ্যত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খোজা, তেন্তে ইয়াৰ পৰিণাম কি হ'ব পাৰে তুমি এবাৰো ভাবি চোৱা নাই? আপুনি কি ক'ব বিচাৰিছে মই একো বুজিব পৰা নাই। মোক সকলোবোৰ কথা বুজাই কওক। তেন্তে শুনা লক্ষ্মী, আৰু কিছুদিনৰ পাছতেই এই পৃথিৱীত মহাপ্ৰলয় আৰম্ভ হ'ব। মহাসাগৰৰ পানীয়ে সমস্ত পৃথিৱী ডুবাই পেলাব। কিন্তু তাৰ আগতে তুমি ভীষণ দৈত্যক সৃজন কৰি মহাপ্ৰলয়ৰ সূচনা কৰি আমাৰ লগত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খুজিছা। আপোনালোকৰ আলোচনাত যদি সিহঁৰ ভাৰ্য পাৰ্বতী থাকিব পাৰে, ব্ৰহ্মাৰ কন্যা সৰস্বতী থাকিব পাৰে, তেনেহ'লে মই আপোনাৰ পত্নী হৈও সেই আলোচনাত কিয় ভাগ ল'ব পৰা নাই? এই কথা তোমাক কোনে ক'লে লক্ষ্মী? মোক কোনেও ক'ব নালাগে, মই সকলোবোৰ কথা নিজেই জানিছোঁ। মই বুজিছোঁ লক্ষ্মী, তুমি নাৰদৰ কুশ্চক্ৰান্তত পৰি এনে ঘৃণনীয় কাৰ্যত লিপ্ত হলা। নিমাত কিয় লক্ষ্মী, এতিয়া নিমাত কিয়? তুমি জানিব লাগিছিল যে সঁচাক মিছা আৰু মিছাক সঁচা কৰাটো নাৰদৰ যুগে যুগে চলি আহিছে, আৰু জগতবাসীৰ আগত নাৰদ টুটকীয়া হিচাপে জনাজাত। নাৰদ এজন জ্ঞানী মানী ঋষি, তেওঁ কেতিয়াও মিছাৰ আশ্ৰয় নলয়। আপুনি আপুনি মোক প্ৰতাৰণা কৰিছে লক্ষ্মী। ব্ৰহ্মাৰ কন্যা সৰস্বতীৰ সমান, সিহঁৰ ভাৰ্য পাৰ্বতীৰ সমান ৰূপৱতী জ্ঞানৱতী কন্যা এই পৃথিৱীত অন্য কোনো নাই বুলি। বিষ্ণুপ্ৰিয়া লক্ষ্মী, সেই ক্ষমতা আছে নে নাই তাক মই প্ৰমাণ কৰি দেখুৱাইছোঁ, আৰু আপোনাৰ লগতে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছোঁ। যদি ক্ষমতা আছে প্ৰতিৰোধ কৰক। তুমি দাম্ভিক, তুমি গৰ্বিতা, তুমি তুমি আজি বিষ্ণুপ্ৰিয়া লক্ষ্মী নোহোৱা কদাপি। জানা লক্ষ্মী, জানা তুমি কোন? তুমি যেন কোনোবা দানৱী। আৰু ইয়াৰ শেষ পৰিণাম কি হ'ব পাৰে তুমি এবাৰো ভাবি চোৱা নাই? পৰিণামলৈ ভয় কৰি লক্ষ্মী আজি কৰ্তব্যত আগবঢ়া নাই। বিষ্ণুৱে বুজক আজি লক্ষ্মীক অৱহেলা কৰাৰ পৰিণাম কি বিষদ হ'ব পাৰে। ভুল লক্ষ্মী, ভুল, তুমি আজি ভুল পথে পৰিচালিত হলা, আৰু ইয়াৰ পৰিণামতেই মৰ্মান্তিক হ'ব। শুনা লক্ষ্মী, এদিন নহয় এদিন তুমি ভীষণ সংকটত পৰি উদ্ধাৰ পাবলৈ হাই হাই কৰি থাকিব লাগিব। কিন্তু সেইদিনা সেইদিনা এই জগতত তোমাক উদ্ধাৰ কৰোঁতা কিন্তু কোনো নোলাব লক্ষ্মী। আমি আৰু তোমাৰ লগত তৰ্ক নকৰোঁ, তোমাৰ যুক্তি হেৰাই গৈছে। আমি আহিলোঁ লক্ষ্মী। কিন্তু লক্ষ্মী, যোৱাৰ আগতে মাত্ৰ এষাৰ কথা কৈ যাওঁ, ৰাখিবা মন। এই সকলোবোৰ কৰ্মৰ ফলহে মাথো, আৰু তাৰ লগে লগে ধৰ্মৰ জয় আৰু অধৰ্মৰ পৰাজয়। লক্ষ্মী ইমান অবলা নহয় যে কাৰোবাৰ চাতুৰী কথাত ভুল যাব।
মহাপ্রলয়ত পৃথিবী ধ্বংস হব, আর এখন পৃথিবীর যাতে সজন নহয় তার প্রতি লক্ষ্য রাখি মই সেই ভীষণ দৈত্য সৃষ্টি করছো। মোক রক্ষা করা, মোক রক্ষা করা, দৈত্যই মোক পাশে পাশে খেদি ফুরিছে, মোক দৈত্যর হাতের পড়া উদ্ধার করা। এতিয়া এতিয়া কেনে লাগিছে লক্ষ্মী? জগতর মাতা হই তুমি যে ঘৃণনীয় কার্যত লিপ্ত হলা তার প্রতিফল ভোগ করবলৈ তুমি সাজু হওয়া, মহাদৈত্য সৃজন করে আমার সৃষ্টি ধ্বংস করবলৈ গৈ এতিয়া নিজের লজ্জা নিবারণের হেতু সৌ মহাসাগরের বুকুত ডুব যাব লাগিব। আমাক তুমি স্পর্শ নকরিবা লক্ষ্মী, তোমার প্রায়শ্চিত্ত হব লাগিব। লক্ষ্মী, আজি সেই দৈত্যর হাতর পড়া তোমাক রক্ষা করার শক্তি আমার নাই লক্ষ্মী। আজ দৈত্যর আগত আমার সুদর্শন চক্র সামান্য অস্ত্র পরিণত হল, সেয়েহে লক্ষ্মী, সেয়েহে প্রভু তুমি লক্ষ্মী তুমি দৈত্যর পত্নিত্ব গ্রহণ করার বাহিরে আর অন্য উপায় নাই। প্রভু আজি আমি উচ্চারণ করা নাই, আজি দৈত্যই জগৎবাসীর আগত উচ্চ স্বরে চিঁয়রি চিঁয়রি করেছে প্রসার, কি করেছে প্রভু কি করেছে, যে লক্ষ্মী তার একমাত্র পত্নী। আর সেইভাবে শুনা লক্ষ্মী, আজির পরা তুমি এই বৈকুণ্ঠ পরি শুয়নি করিব নোৱাৰিবা, তোমার বাবে লক্ষ্মী, তোমার বাবে এই বৈকুণ্ঠ দ্বার চির দিনের বাবে রুদ্ধ হৈ গল। নরহেজি বল রাম হরি রাম হরি বোলা সর্বজন, রাম হরি রাম হরি বোলা
ক্ষমা করার প্রশ্নই নাই লক্ষ্মী, তুমি দৈত্যর পত্নী। আর সেইভাবে শুনা লক্ষ্মী, শুনা, আজির খন্তে আমি তোমাক পরিত্যাগ করিলু। পতি কতে জিলা হরি ধর্ম পথ রক্ষা করি, রাম রাম বোলা সর্বজন, ও রাম রাম লক্ষ্মী। স্বর্গ, মর্ত্য আর পাতাল, এই তিনো লোকত লুকাই থাকিও তুমি দৈত্যর হাতৰ পৰা পলাই সারিব নোৱাৰিবা, যেহেতু তুমি তাক অমৰত্ব বৰদি স্রজন কৰিছা। আর সেয়েহে লক্ষ্মী, তুমি তোমার লজ্জা নিবারণের হেতু, তোমার লজ্জা নিবারণের হেতু সৌ মহাসাগরের বুকুত ডুব যাব লাগিব। তুমি যাক বুদ্ধিহীনা নারী বলে হে জ্ঞান করেছিল, আজি সেই সরস্বতী তোমার এনেকুৱা অবস্থা করলে। তিনি কল্প, তিনি কল্প ধরে সৌ সাগরত তুমি অদৃশ্য হয়ে থাকিব লাগিব। আর সময়ত আমি নিজেই তোমাক করিম উদ্ধার। হে জগতবাসী, চাই লোৱা, চাই লোৱা তোমালোকে, লক্ষ্মীয়ে প্রভু বিষ্ণুর সত্যে
করি শুৱনি করি আছিল লক্ষ্মী আজি মাত্র মাত্র এটি সামান্য ভুলৰ বাবে প্রভু
সমস্ত পাপে আগুড়ি ধরেছে। Oh,